ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ডাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাংবাদিককে এই খবর নিশ্চিত করেছেন ডাকা মেট্রোপলিটন পুলিশ পিসি খলিরুর রহমান ঢাকা বসন্ত থানায় গতকাল রাতে দুটি মামলা করা হয়েছিল চিত্রনায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধে একটি মামলায় বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন কুটকথা এবং অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন এবং জমি নিয়ে বিরুদ্ধে পুলিশের অভিযোগ করে দেড় কোটি টাকা ঘুষ খেয়ে জমি দখলের পায়তারা করছে পুলিশ ঢাকা মেট্রিপলিটন পুলিশ হেডকোয়ার্টার কিছুক্ষণের মধ্যেই এই চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নিয়ে ব্রিফিং করা হবে সর্বশেষ খবরটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন